বেঁচে থাকতে পকেট গড়ের মার ছিল, ভূত হয়ে যাওয়ার পর আর পকেট নেই, তাই মাথাটাও গড়ের মার হয়ে গেছে রে। এইভাবে চলতে থাকলে একদিন তোর মাথায় লোকে বসে বাদাম ভাজা খাবে, এদিকে তোর ভাগ্যে একটা মেয়ে জুটবে না। আমাকে দেখে গাড়ির কাঁচ নামিয়ে ফেললে যে, বলছি কেমন লাগছে আমাকে ম্যাডাম? পুরো ভূতের মতন। যে করেই হোক আমার মাথায় এই গড়ের মাঠে নতুন ঘাস, যাকে বলে বাংলায় মানে নতুন চুল গজানোর ব্যবস্থা করতেই হবে। সত্যি মারি, ভগবানের কি লীলা! যে চুলের জন্য আমি ঘুরে 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 বেড়াচ্ছি, সেই চুল নাকি মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বলছি আমারটাকে একটা চুল গজিয়ে দেওয়ার ব্যবস্থা করুন না দাদা, প্লিজ দাদা। হেয়ার ঠিক করতে হলে আগে চেয়ারে বসুন। অনেক দিনের টাক মনে হচ্ছে, একেবারে একেবারে শ্যাওলা পড়ে গেছে। না 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 না, এইটাকে চুল কেন, ঘাসও গজানো যাবে না। না যেদিন মাথা ভরা কেস নিয়ে নিজেকে নতুন রূপে পেশ করবো না, হ্যাঁ সেদিন বুঝবে। লুল্লুর টাকে চুল আর গরম এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। ওরে ওরে ওরে, দিলি তো লেখার 12টা বাজিয়ে। তুমি তাড়াতাড়ি কিছু একটা পকাট করে ব্যবস্থা করো ঘ্যাগো জেঠু, না হলে আমার প্রেস্টিজের 12টা বেজে যাচ্ছে, সঙ্গে আবার ঢং ঢং করে আওয়াজও হচ্ছে। বাবারে, সঙ্গে আবার সাউন্ড এফেক্ট, কেসটা তো খুব গড়বড়ে লাগছে রে। গড়বড় বলে গড়বড়, রোজ সূর্য উঠছে, চাঁদ উঠছে, মাটি থেকে জল উঠছে, কিন্তু আমার টাকে নতুন চুল কিছুতেই উঠছে না। কত তেল মাখলাম, সেলুনে গেলাম, কিছুতেই কিছু হচ্ছে না গো জেঠু। স্ট্র দিয়ে জুস খাওয়া যায়, ভাত খাওয়া যায় না বাছা ধন। মানে আমি কি মানেবই নাকি? আমি হলাম শ্রীমান ঘ্যাঘো ভূত, যেটা বলছি মন দিয়ে শোন। ভূতেদের টাকে মানুষদের উপায়ে চুল ওঠে না রে বাবা, ওঠে না। আর তোর টাকের যা অবস্থা তাতে তো আরোই উঠবে না লুল্লু। কত স্বপ্ন ছিল আমার, থাকবে মাথা ভরে চুল, আর আমার বউয়ের থাকবে ঝুমকো কানের দুল। এ স্বপ্ন আর কোনোদিনও সত্যি হবে না গো ঘ্যাঘো জেঠু। কে বলেছে হবে না? একটাই উপায় আছে তোর টাকে নতুন চুল গজানোর, তোর টাকে লাঙল দিয়ে চাষ করে নতুন চুল লাগাতে হবে। কাল থেকেই চাষের কাজ শুরু করে দে লুল্লু, 3 মাসের মধ্যে তোর মাথা একেবারে চুলে ভর্তি, 100% গ্যারান্টি।
লাঙল পরেনি নেহাত ঘ্যাগো কাকু এত করে বললো বলে না হলে জীবনেও এই জমিতে চষতে আসতাম না। এই সফটুনস এর লুল্লু কিন্তু বেশ মিষ্টি ভূত বল। ঠিক বলেছিস, এই লুল্লু ভূতের কাণ্ড কারখানা দেখতে বেশ ভালোই লাগছে। আর বলিস না, আমার ছেলে তো লুল্লুর ভিডিও না দেখলে খেতেই বসছে না। ঠিক বলেছিস, লুল্লুর মতন স্পিড একটা ভূত থাকলে মানুষ আর ভূতে ভয় পাবে না। নে এবার ভালো করে জমিটা থরি থরি মানে টাকটাকে ভিজিয়ে দে, তারপর না হয় চুল লাগানো যাবে। এই দেখো মেঘনা চাইতেই জল বলে ভালো ফসল হবে তো। হবে মানে মাথা পুরো আফ্রিকার জঙ্গল করে দেব, একবার ভিতরে ঢুকলে আর পথ খুঁজে পাবে না। দাদা তাড়াতাড়ি আমার চুলটা একটু লুল্লু ছাঁটে ছেঁটে দিন তো দাদা। হ্যাঁ হ্যাঁ আমারও তাই, বাইরে কাস্টমারের বিশাল লাইন, দেরি করে লাভ নেই। লুল্লু ছাঁট মার্কেটের নতুন হিরো নাকি? হ্যাঁ দেখি দেখি কেমন দেখতে, দেখি কই ছবি দেখি। হ্যাঁ এই লোকটা, এই স্টাইলে তোমরা চুল ছাঁটবে? ইয়েস হি ইজ আওয়ার নিউ আইকন, তাই আজ থেকে শুধু লুল্লু ছাঁট। Cheers for Lullu! Hip hip hooray! Hip hip hooray! Thank you, Kaku Jethu. তুমি ছেলে বলেই নতুন জীবন পেলাম। এবার লুল্লুকে পয়কে সুন্দরীরা, আই এম কামিং, আমি আসছি। কে জানতো যে আমাদের লুল্লু একদিন এইরকম ফেমাস হয়ে যাবে? আরে জানলে কি আর অমন চাটপানা টাক নিয়ে মজা করতাম। ওসব এখন অতীত, একতলা মাথা পুরোটাই চুলের খাসা। কেমন লাগছে আমাকে? এই কে তুই? আমি তোমাদের লুল্লু সুইটহার্ট। দেখেছিস ফেমাস হতে না হতেই মার্কেটে নকল লুল্লু বেরিয়ে গেছে। অমন চাটপানা টেকু লুল্লুকে ছেড়ে তোর এই একমাথা জঙ্গল আমাদের পছন্দ হবে ভেবেছিস? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, সবার চুল আমার মতন হয়ে গেল কি করে? এই যে ভাই এরকম হেয়ার স্টাইল তোমার কি করে হলো? কি করে হলো মানে 100 টাকা দিয়ে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে লুল্লুর মতন হেয়ার স্টাইল করেছি আমি। লুল্লু এই সে তো আমি। কি ইয়ার কি মানে জায়গা পাও না, লুল্লুর সিগনেচার এই হেয়ার স্টাইল। একবার যদি লুল্লুকে সামনে থেকে দেখতে পেতাম তাহলে একটা সেলফি তুলতাম। এই তো আমি। কি তুই অসভ্য কথা কর, আমি তো লুল্লুকে পেলে বিয়েই করে নিতাম। এ আমি রাজি। এই তোকে বিয়ে করতে যাব কেন রে? আমি তো লুল্লুকে বিয়ে করব। আমি তো লুল্লু, এখন আমার মাথায় চুল বেরিয়ে গেছে, তোরা কেউ আমাকে চিনতে পারছো না। ও ঘ্যাগো জেঠু গো, এত কষ্ট জলে গেল গো, এবার কি হবে? উপায় তোর সামনেই আছে লুল্লু, চোখ মেলে দেখ। আমারও চাই লুল্লু ছাট।